কিছু অভাবে বেশি, কষ্টও বেশি, এই জন্য কিছু করতে পারিনি, এই রিস্কটা নিয়ে পারিনি। তোমার বয়স কত? 13। হ্যাঁ, 13। আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস বাই সৈকত হোসেনের দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে আন্তরিক মোবারকবাদ। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নাঈম। 3 মাস আগেও সে পড়াশোনা করত, কিন্তু অভাবের তাড়নায় এখন আর সে পড়াশোনা করতে পারছে না। তার একমাত্র উপার্জনক্ষম যে বস্তুটি সেটি হচ্ছে গিয়ে তার এই 3 চাকার রিক্সা, যেটি দিয়ে সে তার পরিবারের মুখে অন্ন যোগায়। মাত্র 13 বছর বয়সেই তাকে এখন রিক্সা নিয়ে বের হতে হয়েছে রাস্তাতে। আমি যখন দেখি তখন আমার কাছে বলে, ভাইয়া রুম ভাড়া দিতে পারছি না। কেউ তো বুঝবে না আমার মনের সকল আশা, শেষ তো হবে না এমন করে যাব চলে, কেউ তো বুঝবে না কত জন যে গেছে চলে, কত আশা ছেড়ে। নামো রিক্সা থেকে, নামো। আসসালামু আলাইকুম। নাম কি তোমার বাবু? হ্যাঁ, ওই যে তোমার মিতা, এদিকে আসো। তোমার বয়স কত? 13। হ্যাঁ, এই কাছে আসো, ভাইয়ের কাছে আসো। আজকে তোমার এই 13 বছর বয়সে তুমি রিক্সা চালাচ্ছ? তোমার আর কেউ নাই ফ্যামিলিতে? কি এদিকে তাকে কথা বলো। আজকে তোর এই যে রিক্সা যে চালাও, তোমার বাবা নাই, ভাই বোন নাই, আর ভাই নাই? হ্যাঁ, তোমাকে চালাই তুই সংসার? কত টাকা ইনকাম হয় দিনে? 3-400। এদিকে তাকাও তো ভাইয়ের দিকে, এই 3-400 দিয়ে সংসার চলে? হ্যাঁ, দেখি হাতগুলো দেখি। এমন করে যাব চলে, এই শক্ত হইছে কিভাবে এই হাতগুলা? এই যে ধরে টানো, হে একটা দেখি। তো এই যে রিক্সা চালাও নাইম, তোমার এই রিক্সা চালাই কি তোমার আব্বা আম্মার সংসার চালাতে হয় তোমার? তুমি তুমি কত বছর ধরে রিক্সা চালাও? হ্যাঁ, 3 মাস। আগে কি করতা? আগে কি কিসে পড়তা? এখন কি পড়া ছাইড়া দিছ? পড়া ছাড়ছো কেন? সংসার চলে না, এই কষ্ট করে তোমারই চালাই তুই সংসারটা? কত ঘর ভাড়া? 1500 লেগে ঠেকে গেছ। তোমার আম্মু কি করে? অসুস্থ। কি তোমার আম্মু কি হয়েছে? হাড় ধরা। তার জন্য এই 13 বছর বয়সে তোমার রিক্সা চালানি নামে পড়তে হয়েছে? তোমাকে সেল উঠ ভাই, তোমাকে সেল উঠ, কারণ এই বয়সে তোমার বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, আর তুমি তোমার সংসারের হাল ধরে নিছো। হ্যাঁ, পড়াশোনাকে বিসর্জন দিয়ে দিছো নাকি নাইম? তোমার মনে কষ্ট লাগে না? হ্যাঁ, কে কি মনে হয় তোমার বলো তো বাইরে। হ্যাঁ, তারপরে আর কষ্ট আর আর কিছু না। আরে দেখি এগুলা সব গাম। হ্যাঁ, এই গামের প্রতিদান ইনশাল্লাহ আল্লাহ দিব। তো তোমার এখন কি প্রবলেম বাইরে বলো তো? গড়বাড়ির লাগি মাঝনে। তোমার বাসা কোথায়? শিববাড়ি থাকো কি শিববাড়িতেই? শিববাড়ি কার গ্যারেজের গাড়ি? এটা গাড়িটা লাউয়ের। শিববাড়ির থেকে কত রুদ্দুরা? নজরুল মিয়ার। ও
তাইলে এই যে রিক্সা চালাইতেছো এই 13 বছর বয়সে, তুমি ক্লাস 4 এ পড়তে আগে পড়াশোনা ছাইড়া দিছো? মুখে বইলো তুমি পড়া ছাইড়া দিছো? কবে ছাড়ছো? 7 মাস। এমন কি মন চায় আবার পড়াশোনা করতে? তোমার ঘরে কে কে আছে বলছিল? মা কি প্রতিবন্ধী নাকি কাজ করতে পারে না? হার্টের সমস্যা। এই তোমারই রিক্সা চালায় সংসারটা চালাইতে হয়। তো তুমি আজকে কত জন ঠেকে গেছো বললা? 1000। 1000 টাকার এই জন্য ঠেকে গেছো গা? এখন কি তোমার 1000 টাকা দিলে তোমার ফ্যামিলির কষ্ট বুঝবো, মানে ভাড়াটা দিতে পারবা সত্যি? হ্যাঁ, তাইলে তোমার ভাই আজকে টাকা দিয়ে কিছু, হ্যাঁ তুমি এটা দিয়ে তোমার ঘর ভাড়াটা দিয়ে দিবা, ঠিক আছে? আর কষ্ট করবা না, বাইরে একটা কার্ড দিয়ে দেয়, এটার সাথে আমার যোগাযোগ করো। হ্যাঁ, তুমি এই টাকাগুলো রাখো, হ্যাঁ তুমি এটা দিয়ে ইয়ে দিও, ঠিক আছে? দিয়ে দিও। আর তুমি, আমি একটা কার্ড দিয়ে দিতেছি, ওইটার সাথে যোগাযোগ করবা। তোমার ইনশাল্লাহ কি দিবে আল্লাহ? বরকত দিবে। মুখে বলো জি ইনশাল্লাহ। আর সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন, তোমার জন্য যদি দোয়া করে। হ্যাঁ, আমি জানো তোমার কি করার ইচ্ছা এমনিতে, পড়াশোনা যদি, পড়াশোনা করার ইচ্ছা দেখি তোমার যদি ব্যবস্থা আমি আবার ভর্তি করাই দিব। হ্যাঁ, তুমি আমার, তোমার ফোন নাম্বার আছে বাসাত? ফোন নাই তো? তোমার কার্ড দিতেছি, ওই কার্ডে আমার কল দিও। হ্যাঁ, ওইটাতে তুমি আমার কল দিবা কিছুদিন পরে, ঠিক আছে? নিকো সাধার ঘরে।